এখানে পিএইচডিটা একটু দেখি, আমরা পিএইচডিটা নিয়ে একটু অ্যানালাইজ করি যে কি কি আছে। একটা পার্ট তো তার মধ্যে আছে হচ্ছে একটা ওয়েলকাম টেক্সট যেটা একদম পুরো এরিয়ার সেন্টারে, এবং এরিয়াটা অনেক বড়। আমার মনে হয় এরিয়াটা যেটা বলতেছে এখানে সেটা হচ্ছে এই ডিজাইন বলতেছে হচ্ছে এরিয়াটা 100% শো করবে। হ্যাঁ 100% শো করবে, এখানে বাটন শো করবে বা স্ক্রল টু কন্টিনিউ স্ক্রল করার জন্য বলবে, ঠিক আছে। কি কি করবে, পুরো স্ক্রিনে 100% হচ্ছে এরিয়াটা শো করবে, তারপর হচ্ছে বাকিগুলা এখানে দেখাচ্ছে, তারপর স্ক্রল করলে আমরা পরের এরিয়াতে যাব। তো আমরা চাইলে প্রত্যেকটা এরিয়া 100% করতে পারি, তবে উচিত হবে না, শুধু প্রথম এরিয়াটা 100% ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার টাইটেল। টাইটেল দেখি প্রত্যেকটা এরিয়াতে আছে, হ্যাঁ প্রত্যেকটা সেকশনে আমার এই টাইটেলটা আছে, তো আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। এরপর হচ্ছে এখানে মোবাইল এবং তার দুই পাশে কি আছে, কন্টেন্ট আছে। অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইট কিভাবে করছি, অল নিউ ডিজাইন, ফুলি রেসপন্সিভ রেটিনা ডিসপ্লে প্লাস ডিজাইন, জাস্ট এগুলো বলছে। তারপর হচ্ছে আমাদের ফিচার সার্ভিস বা আমাদের সার্ভিস কি, বা আমাদের কিভাবে আমরা ওয়ার্ক শুরু করি, কিভাবে কাজ করি এগুলো। তারপর হচ্ছে আমাদের কাজ এবং তার ওভার ইফেক্ট এখানে বলা আছে। টেস্টিমোনিয়াল, এখানে টেস্টিমোনিয়ালটা একটু কেমন দেখাচ্ছে দেখেন, এখানে অনেকগুলো ইমেজ শো করছে, এখানে একটু ইমেজ শো করছে অনেকগুলো ইমেজ। তারপর যার কি যার টেক্সটটা শো করবে সেই তার ইমেজটার উপর এটা আসবে, অথবা তার ইমেজটার উপর এটা আসবে, জাস্ট এই ইয়াটা সমস্যা নাই। তারপর হচ্ছে জাস্ট আমাদের কি পার্টনারের লগো, বিভিন্ন পার্টনারশিপের যে লগোগুলো আছে সেগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে প্রাইজিং টেবল, আমরা যে কাজগুলো করছি তার চারটা প্রাইজিং টেবল এখানে দিচ্ছে, এবং একটাকে অ্যাক্টিভ রাখছে নর্মালি। এরপর হচ্ছে অর্ধেক, এখানে ইমেজ হবে বা ইমেজের স্লাইডার হবে এই টাইপের কিছু। আর এখানে হচ্ছে আমাদের লেটেস্ট কোনো ইভেন্ট বা কিছু থাকলে সেটা কখন স্টার্ট হবে, বা কোনো প্রজেক্ট কখন লেটেস্ট কোনো প্রজেক্ট থাকলে সেটা কখন স্টার্ট করবো বা শোকেস আর কি। এরপর হচ্ছে আমাদের টিম সম্পর্কে বলা আছে, খুব সুন্দর অ্যাকচুয়ালি এই ডিজাইনটা খুব সুন্দর, এবং আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ফেলবো বুটস্ট্র্যাপের মাধ্যমে, বুটস্ট্র্যাপ ইউজ করে। এবার আমরা বুটস্ট্র্যাপের ইউজটা দেখি, এখানে পুরো কন্টেন্ট অবশ্যই বুটস্ট্র্যাপের মধ্যেই আছে, ঠিক আছে। এখানে কি পুরো কন্টেন্টটা বুটস্ট্র্যাপের মধ্যেই আছে, আর এখানে একটা বিষয় শুধুমাত্র আমরা সবসময় সেন্টার রাখবো, সেটা হচ্ছে এই এই অংশটুকু, আর বাকিটুকু জাস্ট নর্মালি থাকবে, ঠিক আছে, বাকিটুকু নর্মালি থাকবে। শুধু এই বিষয়টা চাইবো যাতে 100% এর মধ্যে সেন্টার থাকে। তো এটা করার জন্য এটা লগো, অবশ্যই লগোর একটা নির্দিষ্ট উইথ এবং হাইট আমরা দিব, এবং এটাকেও আমরা কি করতে পারি একটা ডিপ, জাস্ট কলাম বি 2 এর মধ্যে হতে পারে বা কলাম বি 12 এর মধ্যে হতে পারে। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পুরো এরিয়াটাকে ডিসপ্লে ট্যাবল ট্যাবল সেলের সেলের মধ্যে রেখে সেন্টার করবো, এটা এবং এটা অ্যাক্সিলেট করে ফেলবো, তখন এই দুইটা বাসমান হয়ে যাবে, এই টেক্সটটা সেন্টার অটোমেটিকলি থাকবে, এবং এটাকে বাসমানই বাসমানলি উপর থেকে জাস্ট কি এই এরিয়ার মধ্যে উপর থেকে উপরে বসা দিব, আর এটাকে নিচে বসা দিব, জাস্ট কমপ্লিটলি এটা কি খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা শুরু করি। সো এখানে আমাদের যে কুইক স্টার্ট প্যাকটা তৈরি করা আছে সেটা আমি এখানে ওপেন করলাম ইনডেক্স এসটিএমএল এ, এখানে কিছু এসটিএমএল মার্কআপ আছে সেগুলো আমি ডিলিট করে দিই, এগুলা গত ক্লাসে করার করা মার্কআপ গুলো। এরপর এবার আমরা যেটা করব এটা অবশ্যই হেডার পার্ট, আমি এসটিএমএল 5 ইউজ করব এখানে, এটা কি হেডার পার্ট, তো অবশ্যই হেডার হেডার ট্যাগের মাধ্যমে হবে, এবং তার একটা ক্লাস দিলাম হেডার এরিয়া, ঠিক আছে। তার মধ্যে কি থাকবে, আমি বলছি যে তার মধ্যে পুরো কন্টেন্টটা সেন্টার্ড হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা ডিপ নিয়ে নিলাম যেটাকে অ্যাকচুয়ালি ডিসপ্লে ট্যাবল করবো, যেটাকে কি করবো ডিসপ্লে ট্যাবল করবো। সো এখানে বলতে পারেন যে আমি নিয়ে নিলাম হেডার, নাম দিলাম ট্যাবল, তারপর হচ্ছে ডিপ হেডার কি সেল, তার মধ্যে আমি দিব হচ্ছে কি ডিপ কন্টেইনার, আমার যে কন্টেইনারটা, আমার কন্টেইনারের মধ্যে কি কি থাকবে, রো রো রো, ঠিক আছে। তো এখন আরেকটা বিষয়, আমরা যেহেতু এটাকে অ্যাবসলিউট করব, সো আমি
আমি চাচ্ছি রোগটাকে আলাদা করে একটা ডিবের মধ্যে নেই, সেই ডিবটাকে অ্যাবসলিউট করে ফেলি, তাহলে সে কি কন্টেইনার বাইরে চলে আসবে? কিভাবে করা উচিত? আচ্ছা, স্টাইল করার সময় দেখবো যে অ্যাকচুয়ালি এটা মার্কআপ যদি চেঞ্জ করা লাগে, আমরা একটা ওয়েতে করছি, যদি চেঞ্জ করা লাগে স্টাইলের সুবিধার্থে আমরা চেঞ্জ করব। আমি আপাতত রো করলাম, রোয়ের মধ্যে কল MD12 বা এখানে কত, 1 2 2 কলামের একটা কি লগো আছে, আর বাকি 4 কলাম, সরি এখানে বাকি কয় কলাম, 1 2 3 4 5, 5 কলাম আছে, হিসেব টিসেব সব। তো আমরা 2 কলাম দিতে পারি, দেন কল MD অফসেট পাই, ঠিক আছে। তার মধ্যে কি আমার লগোটা আসতে পারে, লগো লগোটা কি আছে, একটা ইমেজ ম্যাবি বা যেটাই দেখ আমরা এটাই দিই, এটা হচ্ছে আমার লগ। তো আমি এটাই ইউজ করছি আপাতত, এখানে যেটাই থাকো কি করলাম ট্রিম করে নিলাম। আচ্ছা, এটা যে লগো, অ্যাকচুয়ালি লগো বোঝার জন্য আমি একটা টেক্সট দিয়ে দিই এটা, যে লগো একটু বোঝা যাক, না গেলে তো সমস্যা। এনিওয়ে, এটা জেপিজি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ডিপ কালার আছে, IMG একটা ফোল্ডার করলাম, সেখানে লগো নাম দিয়ে দিয়ে দিলাম লগো জেপিজি। এখানে অবশ্যই এ, এখানে হবে IMG, তার মধ্যে কি আছে IMG/logo, আমি এটাকে ইন্ডেক্স সিস্টেমের সাথে লিংক করে দিলাম। লগো সবসময় কি ইন্ডেক্স সিস্টেমের সাথে, ওকে। এরপর সেকেন্ড রোতে কি আছে, সেকেন্ড রোতে আছে হচ্ছে আমার টেক্সট টাইটেল, ওয়েলকাম টেক্সট, এবং এটা আছে হচ্ছে একদম কিসের মধ্যে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ওই যে আগের অবস্থায় চলে আসছে, তো সেজন্য 10 কলামের মধ্যে আছে, এক কলাম বাদ দিয়ে, তো আমরা 10 কলামের মধ্যে করব। হ্যাঁ, 12 কলাম নিয়ে সেন্টার করলেও হয়, ঠিক আছে। কল এমডি রো এবং কল সরি রো এবং 12, আমি 12 দিয়ে করছি। হ্যাঁ, ওয়েলকাম টেক্সট, তার মধ্যে H1 দিলাম এটা, এবং H1 এর এটা কি দুইটা মনে হয় দুইটা আলাদা আছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, মানে ফন্ট একই, পয়রেট 1 রেগুলার, আর সাইজ সাইজ এক, ঠিক আছে সমস্যা নেই। তাহলে H1 দিলাম, এটুক থাক। আমি আপাতত ব্রেক বা কিছু ইউজ করছি না, দেখা যাক কি হয়, স্টাইলে হওয়ার কথা। এরপর হচ্ছে একটা বাটন আছে, গেট স্টার্টেড, এটা অ্যাকচুয়ালি বাটন বা লিঙ্ক, যে কোনো একটা কিছু দেওয়া যায়, যদি সেম পেজে যায় বা কোনো মডেল ইউজ হয়, পপ আপ হয়ে কিছু আসে, এই টাইপের কিছু হলে বাটন ট্যাগ দিয়ে করা যায়। আর যেহেতু এটা অবশ্যই লিঙ্কড হবে, গেট স্টার্টেড স্বাভাবিক লিঙ্কড হয় অন্য কোনো পেজের সাথে, তো আমরা এ দিয়ে করব। এ আমি দিলাম হচ্ছে BTN স্টার্টেড, আমি বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ইউজ করি না এখানে, কারণ এটা আমাদের স্টার্ট, গেট স্টার্টেড এখানে দিয়ে দিই। এরপর স্ক্রল, আমি চাই আরেকটা রোতে করলাম, ডিপ রো, ডিপ কল MD12 বা কল MD2, যেটাই হোক কল MD2, কল যেহেতু সেন্টার কল MD12 এর মধ্যেও নেওয়া যায়। তারপরও অ্যাকচুয়ালি এভাবে করা উচিত, এটা একদম থিম ফার্স্ট লেভেলে যেভাবে মার্ক আপ করা উচিত, কোনো কিছু ফাঁকা রাখা যাবে না, কোনো কিছু কি করা যাবে না। কত, 5, ডিপ স্ক্রল, স্ক্রল বটম, এভাবে করলাম। কি আছে, একটা টেক্সট আছে, জাস্ট
normally text এরপর একটা আই একটা আইকন বা বলা যেতে পারে যাই হোক টেক্সট হচ্ছে আমি পি দিয়ে দিলাম আর আইকনটা দেখি একটা এই টাইপের কোনো আইকন আছে না এটা অ্যাকচুয়ালি আইকন না এটা এমনি বানাইছে আর আচ্ছা যাই হোক আমরা দেখি যে ফন্ট অসম বা ফন্ট অসমে এই টাইপের কোনো আইকন নাই ডাউন এইভাবে জাস্ট তীর চিহ্ন থাকতে পারে অন্য কিছু থাকতে পারে বাট এই টাইপের এটা হচ্ছে ক্রিয়েটিভ একটা আইটেম আইকন দিছে মানে ক্রিয়েটিভ বলতে পারেন ডাউন ডাউন সব ডাউন হচ্ছে জাস্ট নরমাল ডাউন আই মিন এই যে এগুলো আছে জাস্ট এই আইকনটা যদি দিতে হয় তাহলে আমাদেরকে এটা হয় এখানে জাস্ট ছোট করে ইমেজ করে ইউজ করা যায় অথবা নিজে স্প্যান দিয়ে তৈরিও করা যায় ঠিক আছে সো আমরা এটা তেমন কোনো ফ্যাক্ট না এটা আমরা কি কি করতে পারি ইমেজ ইউজ করতে পারি নো প্রবলেম এটা তেমন কিছু না জাস্ট স্ক্রল বটম আমি ইমেজ ইউজ করলাম স্ক্রল বটম এবং এই স্ক্রল বটমটা আমরা এখানে এখানে দিয়ে দিই এটা যেহেতু কি হবে লিঙ্কড হবে ক্লিকড বা লিঙ্কড যে কোনো কিছু আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে স্ক্রল বটমের কি ব্যাকগ্রাউন্ড ইমেজ এমন এই পুরোটাকেই আমি লিঙ্কড করে দিতে পারি সেক্ষেত্রে পিকে সাপোজ পিকে লিঙ্ক করে দিলাম পি এর ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম এমন ব্যাকগ্রাউন্ড কেও তো অবশ্যই আমরা স্ক্রল করে কি উপরে নিচে লেফট রাইট সেন্টার বটম যা ইচ্ছে করতে পারি তাই না তো এটা এইভাবে থাক স্টাইলের ক্ষেত্রে বুঝবো যে কি করা গেলে ভালো হয় যাই হোক আমরা কি হেডার্স অংশটা আমরা কি করলাম মার্কআপ কমপ্লিট করলাম এরপর এরপরের অংশটাও মার্কআপ করে ফেলি তারপর স্টাইল শুরু করব পরের অংশে কি আছে একটা সেকশন সেই সেকশনে একটা টাইটেল আছে ওকে ফাইন হেডারের পর কমেন্টস দিয়ে দেওয়া উচিত এখানে দিয়ে দিই এন্ড হেডার তারপর আমি সেকশন শুরু করি সেকশন এটার নাম কি দেওয়া যায় ফিচার এভরিথিং ইউ নিড বা হ্যাঁ এটা দেওয়া যায় সার্ভিস এগুলো আমাদের দরকার সার্ভিস আমি যে সার্ভিস দিচ্ছি সার্ভিস এরিয়া এরপর হচ্ছে ডি বাই ডি কন্টেইনার তারপর হচ্ছে ডিপ রো আমরা রো কয়টা করব এখানে রো রো হচ্ছে দুইটা এখানে একটা হচ্ছে টাইটেলের জন্য আর একটা হচ্ছে কি কল এমডি তিন কলাম অফসেট ঠিক আছে তিন কলাম দ্যাট মিন্স ছয় সিক্স কল এমডি অফসেট থ্রি অফসেট বিষয়টা অফসেটটা হচ্ছে কি মার্জিন লেফট এখানে কি আছে এই কলামটা এখান থেকে শুরু হয়েছে না মানে তিন কলাম কি মাঝখান তিন কলাম পর থেকে শুরু হচ্ছে তাই না তো এই কলামটা বুটস্ট্র্যাপের মাধ্যমে যদি লেফট দিতে হয় তাহলে কি হয় মার্জিন লেফট দিতে হয় যদি তিন কলাম বাদ দিতে হয় তাহলে তিন কলাম কি করলাম আমি মার্জিন লেফট অফসেট করলাম এটা অ্যাকচুয়ালি এই ক্লাসটা মার্জিন লেফট হবে তিন কলামের উইথ যতটুকু ততটুকু মার্জিন লেফট হবে এটাই আর কিছু না কিন্তু মার্জিন রাইট দেওয়া যায় এটা মনে রাখবেন বুটস্ট্র্যাপে মার্জিন রাইট মানে কলাম অফসেট রাইট এর দিকে দেওয়া যায় না তো এটা দিলাম তারপর দিলাম হচ্ছে সেকশন টাইটেল সেকশন টাইটেলে কি আছে একটা টাইটেল আছে সেটা হচ্ছে আচ্ছা উপরে যে টাইটেলটা এটা কি দিলাম এইচ ওয়ান দিছি না 60 পিক্সেল এটা কত পিক্সেল এটা 48 পিক্সেল সো এটাও এইচ ওয়ান যায় সমস্যা নেই এইচ ওয়ান তারপর হচ্ছে একটা সাব টাইটেল আছে পি ফন্ট সাইজ 16 পিক্সেল এনিওয়ে এইটা হচ্ছে আমার একটা রো আমার সেকশন টাইটেল রোটা গেল পরের রোতে কি আছে এবং পরের রোতে মার্কআপটা একটু দেখেন কিভাবে আছে 1 2 3 3 এর মধ্যে ওয়ান লেফট দেন 1 2 3 4 4 এর মধ্যে ইমেজ দেন ওয়ান লেফট দেন 1 2 3 এর মধ্যে কি আমার কন্টেন্ট ঠিক আছে তো এটা কিভাবে করব এটা হচ্ছে অবশ্যই কলামটা 3
column D 4 one offset তারপর আবার এখানে কি column D 3 one offset ঠিক আছে তো এরব আমি তিনটা ডিম নিয়ে নিলাম ফার্স্ট কল md3 দেন column D 3 আমি এই column D 3 তে হবে one offset column D md offset 1 তারপর এটা হবে column D 4 এবং one offset column D offset 1 ওকে এটাতে কি আছে অনেকগুলা সেকশন আছে এবং প্রত্যেকটা সেকশনের নিচে বর্ডার আছে সো এখানে আমরা কি করতে পারি এটাকে বলতে পারি এটা একটা রো এটা একটা রো এটা একটা রো বলতে পারি কিন্তু আমরা বুটস্ট্র্যাপে রো ইউজ করব না আমরা জাস্ট আমাদের নরমালি একটা ডিপ প্রত্যেকটা ডিপ হচ্ছে একটা নিচে একটা থাকবে তো আমরা জাস্ট নরমালি একটা ডিপ সিঙ্গেল ডিপ করে ফেলবো আমি লিস্ট করছি যে দেখি লাস্টেরটা হ্যাঁ লাস্টেরটা আছে সুতরাং আমরা জাস্ট নরমালি তিনটা ডিপ দিয়ে ফেলতে পারি একটা হচ্ছে কি আমি নাম দিতে পারি নরমালি এটার নাম দেওয়া যায় সিঙ্গেল সার্ভিস এবং সিঙ্গেল সার্ভিস হবে তিনটা সমস্যা নাই তিনটার মধ্যে একই আইটেম দিয়ে দিব আমি এটা হচ্ছে কি এজ 2 24 is 2 তারপর হচ্ছে p এই সেম সিঙ্গেল সার্ভিস আমি তিনটা করে কি করলাম এবং এই তিনটা কি করলাম আবার কপি করে টিক এই পোর্শনে দিয়ে দিলাম ঠিক আছে এরপর এই পোর্শনে কি থাকবে একটা ইমেজ থাকবে আর কিছুই না আমি দিলাম ফিচার ইমেজ এখান থেকে শুরু করে বলা যায় এইটুক পর্যন্ত তাই না সবগুলোকে আমি একটা গ্রুপ করে ফেললাম এই পুরোটা মিলে হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ তো আমি এটাকে অল্টার করে আমি কি করছি এখানে জাস্ট আমি গ্রুপ করছি যাতে সিলেক্ট করার সুবিধা হয় সুবিধাতে এখানে একটা ট্যাগ দিয়ে দিই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তো ভালো লাগছে ট্রিম করা হয় নাই ট্রিম png সেভ এখানে দিলাম হচ্ছে ফিচার মোবাইল বা ফিচার ইমেজ ওকে আমরা সেটা কল করব এখানে img img/feature-image ব্যাস আমার এই মার্কআপটা কমপ্লিট এবার আমরা স্টাইল করি প্রথম থেকে তো স্টাইল ফার্স্ট স্টাইল সর্বজনীন স্টার্ট মার্জিন 0 অ্যাডিং 0 পিক্সেল এরপর সেকেন্ড স্টাইল বডি বডিতে একটা ফন্ট ফ্যামিলি দিতে হবে এবং আমার যেটা অ্যাকচুয়ালি আমার থিমে যে ফন্টটা ইউজ হয়েছে একটা ফন্ট ইউজ হয়েছে টাইটেলের জন্য পয়রেট 1 আমি গুগল ফন্টসে যাই অ্যাকচুয়ালি পাবো কিনা জানি না এটা ফ্রি গুগল তো এই টাইপের কোনো আচ্ছা হ্যাঁ আছে একটু কালেকশন করলাম আর কোনো ফন্ট ইউজ হয়েছে কিনা দেখি এটা হচ্ছে রোবট ঠিক আছে তো রোবটও রেগুলার ইউজ করছে রোবট ইউজ হয়েছে রোবট লাইট ইউজ হয়েছে তো শুধুমাত্র রোবট আমি একটা করলাম অ্যাড টু কালেকশন ঠিক আছে তারপর রোবট করলাম এবার ইউজ ইউজে ক্লিক করলাম রোবট থেকে কি কি আছে লাইট আছে আর কি আছে এটা হচ্ছে লাইট এটা রেগুলার রেগুলার তো আছেই আর কোনো আছে কি আর কিছু আছে কি একটু দেখে নেই না তেমন কিছু নাই লাইট আর রেগুলার ইউজ হয়েছে বোল্ড না ঠিক আছে
শুধুমাত্র কি লাইট আর রেগুলার ইউসেজ। ওকে কি করলাম, গ্রুপ টু রাইট আর রেগুলার নিলাম, লাইট আর রেগুলার, আর পয়রেট হচ্ছে শুধু একটাই আছে নর্মাল। এই দুইটা মিলে এখন এই লিঙ্কটা আমি এইচটিএমএল এ দিয়ে দিলাম। উপরে এখানে লিখলাম সি ফন্ট অথবা গুগল ফন্ট, এবং এখানে ফন্ট সাম বুটস্ট্র্যাপ স্টাইল সেজে সব কিছু কল করা আছে। ওকে তারপর এখান থেকে এটা হচ্ছে আমার বডি ফন্ট, এটা হচ্ছে শুধুমাত্র টাইটেল ফন্ট। সো বডি ফন্ট স্টাইল সেজে আমি বডি ফন্টে এটা দিলাম, এবং বডিতে ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল 14 পিক্সেল, এখানে 14 পিক্সেল, এখানে আবার 16 পিক্সেল। সো বডি ফন্ট এটা, এটা হচ্ছে বডি ফন্ট। হ্যাঁ এটা হচ্ছে টাইটেল আর সাবটাইটেল ফন্ট, ঠিক আছে। তো 14 পিক্সেল, সো বডি ফন্ট আছে কি ফন্ট সাইজ 14 পিক্সেল। তারপর বলা যায় যে ফন্টের লাইন হাইট, কন্ট্রোল টি লাইন হাইট হচ্ছে 26 পিক্সেল এটা, ঠিক আছে 26 পিক্সেল। কিভাবে বের করলাম, জাস্ট এটা সিলেক্ট করলাম, দেন অল কন্ট্রোল টি, এগুলো অল সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিলে এটা আসবে, এটা আসবে, অথবা এখান থেকে এই জাস্ট এটাতে ক্লিক করলে এটা শো করবে। তো এটা হচ্ছে লাইন হাইট, আমি লাইন হাইটও দিয়ে দিলাম 26 পিক্সেল। আর বডির যে কালারটা অ্যাকচুয়ালি সেই কালারটাও দিয়ে দিই 5x5, এটা হচ্ছে ফন্ট কালার। এগুলো হচ্ছে বেস সিএসএস, আমার বেস সিএসএস, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি সুন্দর ওয়ে হয় হচ্ছে আপনি যদি সুন্দর করে একটা কমেন্টিং করে দেন, এখানে যদি বলেন যে এভাবে লিখে দেন, যদি থিমের নাম, আপনি যে যে প্রজেক্টে কাজ করতেছেন, আপনি কাজ করতেছেন, অথর, এটাও অ্যাকচুয়ালি একটা ওয়ে। তারপর হচ্ছে আপনার একটা লিস্টিং ইন্ডেক্সিং, আমরা ইন্ডেক্সিং করি না প্র্যাকটিক্যাল খাতে 1 2 3 এভাবে ইন্ডেক্সিং হয়। তো তারপরে তারপরে যে সেকশনটা সেটা হচ্ছে আপনার ইন্ডেক্সিং, মানে 1 1 1 পোর্শনে কি আছে, হেডারে বেস সিএসএস, বেস সিএসএস, তারপর 2 তে আছে হচ্ছে আপনার হেডার সিএসএস, এভাবে একটা ইন্ডেক্সিং করে দিবেন। এটা হচ্ছে সলিড ওয়ে, অথবা এটার পরে আপনি বেস সিএসএস করার পর ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং শুরুতেই করা উচিত। দেন এখানে যে বেস সিএসএস লেখা শুরু করছে, আমরা এখানে কি করতে পারি, লিখে দিতে পারি হচ্ছে এভাবে, আমি একটু সাজাই ফেলি। হ্যাঁ আপনি যেভাবে যেভাবে সাজান আর কি, যেভাবে সাজানো উচিত বলে মনে হয় আপনার, আপনার কাছে যেভাবে সাজালে ভালো লাগে সেটা আপনার উপর। স্টার এন্ড স্টার স্টার স্টার, এটা আরো বড় করে দেন, সমস্যা নাই, সুন্দর লাগবে। তো বুঝতে পারবে, যে কেউ দেখে বুঝতে পারবে। এনিওয়ে আমি একটা করে দিলাম। তারপর হচ্ছে আমার এ ওভার এ, তারপর হচ্ছে এ ফোকাস, বা আচ্ছা হ্যাঁ এ ফোকাস, তারপর হচ্ছে এ, এগুলো এই তিনটাতে আমি স্টাইল দিলাম। টেক্সট ডেকোরেশন নান, আউটলাইন নান, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেজ আইএমজি হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট, ম্যাক্স ওয়েট হচ্ছে 100%, এর বেশি হবে না। ফোকাস হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন ক্লিক করি, যদি বা এগুলোতে নাই দেখবো না, যখন কোন একটাতে ক্লিক করা হয়, এই যে ফোকাস কি হচ্ছে, আউটলাইন ডট 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 দেখাচ্ছে না, এই ডট ডটটা যাতে না দেখায় সেজন্য ফোকাসটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফোকাস করে, যখনই ক্লিক হচ্ছে তখন যেই বিষয়টা দেখায় সেটা হচ্ছে কি ফোকাস। এনিওয়ে এগুলো দেখে নেবেন আপনারা। W3 স্কুল কোথায় আছে, W3 স্কুল CSS, হ্যাঁ, এবং এই যে CSS লিংকস এখানে পাবেন, এর কি কি আছে, ওভার অ্যাক্টিভ ভিজিটেড লিংক, তারপর ফোকাসও আছে কোথাও, যাই হোক এখানে ফোকাসটা এখন দেখি না। এনিওয়ে এগুলো পাবেন সব এখানে আছে। তারপর আর কি দরকার, আর হচ্ছে H1 থেকে শুরু করে H1 H2 H3 H4 H5 H6, তারপর হচ্ছে P, এগুলার হচ্ছে এগুলার হচ্ছে মার্জিন, মার্জিন টপ, মার্জিন টপ থাকবে না, মার্জিন বটম থাকবে। আমি নর্মালি মার্জিন বটম 15 পিক্সেল দিলাম,
আর শুধুমাত্র পি এর মার্জিন বটম দিলাম হচ্ছে 10 পিক্সেল, তাহলে এটা এটা হচ্ছে মানানসই একটা সাইজ। এনিওয়ে এরপর আর কিছু লাগছে না, আমি এবার মার্কআপ স্টাইল শুরু করি। প্রথম পার্ট হচ্ছে হেডার এরিয়া, হেডার এরিয়া এখন আমি কি বলছি, হেডার এরিয়া 100% হবে, 100% হবে। এখন হেডার এরিয়া কে 100% যদি হাইট দেই, সাপোজ হাইট 100%, সে দেখেন অ্যাকচুয়ালি সে 100% হাইটটা পাচ্ছে কিনা, আর 100% পাচ্ছে পাচ্ছে না, সেইটুকু এসে বসে আছে। কারণ আমার বডি এবং এইচটিএমএল কো 100% করতে হবে। কোন এরিয়াকে যদি আমি স্ক্রিনে 100% শো করাতে চাই, তাহলে আমি বেস সিএসএস এ এখানে দিয়ে দিলাম এইচটিএমএল, এটা আলাদা দিবেন, হ্যাঁ এইচটিএমএল এবং বডি হাইট 100%। আমি শুধু এইচটিএমএল বডি হাইট 100% করছি, বডিতে দিয়ে নেই কিন্তু। এবার দেখেন আমি যে এরিয়াকে 100% করব সেই এরিয়ায় হাইট 100% হয়ে যাবে। এখন দেখেন এর হাইট কিন্তু 100%, কন্টেন্ট নাই তারপর 100%, এই হচ্ছে বিষয়। এখন এরপর এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার এটা, দেন লোগো হচ্ছে এটা ফাইন, তারপর হচ্ছে টেক্সট। এখন আমরা করেছি হচ্ছে এরিয়াতে একটা হেডার টেবল নামে, হেডার টেবল একটা ক্লাস, সেল একটা ক্লাস, টেবল কি করব ডিসপ্লে টেবল, ডিসপ্লে টেবল যখন করব সে তার উইথ হারাবে, উইথ 100%। আর সেল কি করব ডিসপ্লে, ডিসপ্লে টেবল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এবার কি হয় দেখি, কন্টেন্ট কিছু পাইছে, পাই নাই, কারণ আমার টেবল কে হাইটও একটা হাইট পাইতে হবে। এবার দেখেন হাইট দিলে কি হয়, চেঞ্জ পুরোপুরি আমার প্রাইস শেষ। এখন এটা এবার এটাকে আমি অ্যাবসলিউট করে এখানে বসে দিব। এখন দেখা যাক যে অ্যাকচুয়ালি লগো কে যদি অ্যাবসলিউট অ্যাবসলিউট করি, এই যে লগো, লগোর মার্কআপটা হচ্ছে পুরোটা এটা, এবং লগোটা হচ্ছে এটা, এবং লগোটা অ্যাকচুয়ালি অনেক বড়। আচ্ছা ইদানিং যে কোনো কিছু হবে, এটার জন্য কনফিউজ হয়ে যায়। এনিওয়ে লগো আমি এখানে লগো আর এই এরিয়াকে পজিশন রিলেটিভ করে রাখি যাতে এর মধ্যেই কাজ করে। আমি লগোকে করলাম পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0 পিক্সেল। এবার দেখেন লেফট, এটা লেফট অ্যাবসলিউট, এবং এটা কি চেঞ্জেস দেখেন, যখন এটাকে কি করলাম অ্যাবসলিউট করলাম সে এই হাইটের ভিতরে আছে। ডাবল সেল, এই যে কন্টেনার, কন্টেনার দেখছেন কন্টেনার হাইট কতটুকু হয়েছে, কারণ এর কাজ হচ্ছে পুরাটা, এই পুরাটা কি করছে হাইট এবং সবকিছু নিয়েছে, নেওয়ার পর কন্টেনার যেটা পাইছে, কন্টেনারের মধ্যে হচ্ছে আমার সব কন্টেন্ট ছিল, তার মধ্যে আমি এই লগটাকে ইয়ে করছি অ্যাবসলিউট করছি, লেফট থেকে 0 টপ থেকে 0, সে কোথা কার মধ্যে কাজ করছে, এই কন্টেনারের মধ্যে, লেফট থেকে 0 টপ থেকে 0। আচ্ছা লেফট থেকে 0 দিলাম, বাট লেফটে তো গেল না, আচ্ছা হ্যাঁ কল এন্ড ডিড ট্রু ফাইন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে এই রোটা আলাদা এরিয়া ভাগ করতে হবে, লগো সেকশন আর হচ্ছে কি সেকশন কি বলে এই যে স্ক্রল বটম যে সেকশনটা আছে, অথবা আমি একটু দেখি যে স্ক্রল বটমটাকে আমি একটা কাজ করে দেখি, সেটা হচ্ছে এই যে স্ক্রল বটম, সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট বটম, বটম থেকে 0, বটম থেকে 0 বলতে কোথায়, এখানেই আছে বটম থেকে 0। তো তার মানে কি আমাদেরকে কি আলাদা করতে হবে সেকশন, কন্টেনারের বাইরে আলাদা করতে হবে, ফাইন। তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে এই একটা রো, হেডার টেবলের বাইরে কি করছে দেখেন লগো এরিয়া,
container এবং লগের এ কন্টেইনার রো ওকে এটা হচ্ছে আমাদের লগ এরিয়া তো লগ ওকে যেটা পজিশন অ্যাবসলিউট করেছে সেটা করব লগ এরিয়াকে এবার দেখেন এখন ঠিক আছে এখন যেটা করতে হবে এটাকে জাস্ট উইড দিতে হবে একটা উইড হচ্ছে 100% যেহেতু অ্যাবসলিউট করছে উইড হারাই ফেলছে এখন সেন্টার্ড মনে হবে ঠিক আছে এবার এটাও সেম সো এটা হচ্ছে আমার কন্টেন্ট এটা হচ্ছে আমার স্ক্রল এটা টেবল এর মধ্যে হচ্ছে এরপর স্ক্রল বটম div container এখন লগ এরিয়া কোথায় গেছে এই যে স্ক্রলটা এখানে আসছে ওখানে স্ক্রলটা বটমটাকে পজিশন অ্যাবসলিউট অথবা আমরা জাস্ট একই কাজ যেহেতু সেম কাজ যেহেতু এখানে দিয়ে দিলাম স্ক্রল বটম বাট স্ক্রল বটমে টপ হবে না এটা হবে বটম থেকে আরেকটা কাজ করে দুটাকে আলাদা করে ফেলে একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে টপ থেকে জিরো আর এটা হচ্ছে বটম থেকে জিরো কিছু আই হোপ বুঝতে পারছেন একটাকে টপ থেকে জিরো একটা থেকে বটম থেকে জিরো আর যেগুলা স্টাইল একই আছে সেগুলা এক জায়গায় রাখছি ঠিক আছে ওকে এবার আপনি সাজান যে ওয়েলকাম টেক্সট হচ্ছে সেন্টারে হবে কালার হবে এটা তারপর হচ্ছে এটা ওয়েলকাম ওয়েলকাম টেক্সট ওয়েলকাম টেক্সট টেক্সট লাইন সেন্টার কালার হোয়াইট এবং এটা তারপর ওয়েলকাম টেক্সট আমার H1 আছে অথবা ওয়েলকাম টেক্সট এর মধ্যে আমি কি করতে পারি আচ্ছা হ্যাঁ শুধুমাত্র H1 কেই দেই তাহলে আমার এত বেশি কিছু দরকার নেই H1 জাস্ট এটা ফন্ট সাইজ 60 পিক্সেল আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ফাইন এবার দেখেন এখানে একটা হ্যালো উই আর লিবার্টি উই ডু অ্যামেজিং থিংস এখানে কি একটা অ্যালাইন আছে তাই না এই অ্যালাইনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রাই করে দেখতে পারে যে এখানে 10 দিয়ে অ্যালাইনটা কেমন হচ্ছে কল এমডি অফসেট 1 যদি 10 দিয়ে অটোমেটিক্যালি অ্যালাইনটা চলে আসে তাহলে কি হয় আমার স্টাইলটা চেঞ্জ করার দরকার নেই হ্যাঁ এখন প্যাডিং দিলে হবে এখন কি 10 দিয়ে আসতেছে না 10 দিয়েও আসতেছে না সুতরাং আমরা একটা কাজ করি সেটা হচ্ছে প্যাডিং প্যাডিং কত হতে পারে প্যাডিং দুই পাশে জাস্ট ওয়েলকাম টেক্সটে দুই পাশে প্যাডিং দিব আচ্ছা এখন বুঝতে পারবেন না এই যে প্যাডিং 0 পিক্সেল 100 পিক্সেল আরো বেশি যতক্ষণ না উই ডু না নিচে নেমে না এখানে দেখেন আবার এটা আরেকটা প্রবলেম সেটা কি সে পুরাটাকে চাপানোর ফলে আমার পুরো লাইনটা মিলতেছে না সো আমাদেরকে এখানে যেটাই করতে হবে সর্বশেষ সেটা হচ্ছে বিয়ার এটাই বেস্ট এবং বেটার
ফাইন তো একটা গেল তারপর হচ্ছে এইটা আমরা নিয়েছি হলাম btn started display inline block padding 10 pixel 30 pixel background color এবং বর্ডার রেডিয়াস দেখা যাচ্ছে বর্ডার রেডিয়াস পাই না মোটামুটি টেক্সট অ্যালাইন সেন্টার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এবং 14 পিক্সেল রোবট রেগুলার এখানে অলরেডি রোবট পাচ্ছে সমস্যা নাই ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল আর কালার হচ্ছে হোয়াইট এবং টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার অটোমেটিক্যালি সেন্টার্ড আছে তারপরও দিলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ঠিক আছে এ হচ্ছে এরপর আমি দিলাম মার্জিন চপ 50 পিক্সেল ফাইন এই লোগোটা এবার লোগোটা ছোট করব যেহেতু পজিশন অ্যাবসলিউট করা আছে যেহেতু এটা একটু চেঞ্জ হয়েছে এটা পজিশন অ্যাবসলিউট উপরে চলে আসছে যাই হোক লোগো লগোর যে ইমেজটা অ্যাড আইএমজি উইথ তারপর দেখি যে কত হলে ব্যাটার হয় 100 হলে ম্যাবি লগোটাকে ব্যাটার দেখাচ্ছে এবং লগোটাকে যদি টেক্সট লাইন সেন্টার করা যায় লগোটা সেন্টার্ড হবে এবং লগো এরিয়াকে যদি টপ থেকে একটু নিচে নামানো যায় 20 পিক্সেল ঠিক আছে এটা না কি করলাম লগো এরিয়াকে টপ থেকে একটু নিচে নামালাম 20 পিক্সেল তারপর হচ্ছে লগোতে লগো টেক্সট লাইন সেন্টার করলাম এবং লগোতে যে ইমেজ আছে তার একটা উইড দিলাম 100 পিক্সেল কিন্তু আমরা তো অনেক বড় ইমেজ নিয়েছি এটা অনেক বড় ইমেজ হ্যাঁ উইথ নাকি হাইট হ্যাঁ ক্রপ ওইটাই হয়েছে কিন্তু পিএইচডি তে যেটা আছে অ্যাকচুয়ালি এটা কেন বড় ইমেজ এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা শেপ তৈরি করে দিচ্ছে ঠিক আছে তো এটা অনেক বড় সমস্যা নাই আমরা এভাবে করছি এখন মানানসই এটা মানাচ্ছে এটা আগে যেভাবে ছিল আমাদের স্ক্রিনের সাথে এটা যাচ্ছে না দেখ এটা এটা ঠিক আছে এবার এটা আচ্ছা আরেকটা প্রবলেমের কথা বলি সেটা হচ্ছে আমরা যখন ডিসপ্লে ট্যাবল এবং ট্যাবল সেলের মাধ্যমে টেক্সট সেন্টার করি তখন কিন্তু ছোট স্ক্রিন হয়ে গেল আই মিন ছোট স্ক্রিন বলতে ল্যাপটপ তো ছোট স্ক্রিন হয় তখন তখন কিন্তু এটা এভাবে ঠিক থাকবে না কারণ এটা এটা চাইবে সবসময় কি সেন্টার থাকতে এবং এটা হচ্ছে আমার পজিশন অ্যাবসলিউট এটা পজিশন অ্যাবসলিউট তো স্ক্রিন যখন ছোট হচ্ছে তখন দেখেন সাপোজ আমি এটা হাইট আমি হাইটের কথা বলতেছি দেখেন এটা এটা কিন্তু এই প্রবলেম অবশ্যই এটা এখানে এই প্রবলেমটা দেখাবে তো এটা চিন্তা করতে হবে ওভাবে যে কিসের কি স্ক্রিনের জন্য কাজ করছেন তখন জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়তো বা এগুলো ফিক্স করা যেতে পারে একটু অ্যাডভান্স বিষয় জাভাস্ক্রিপ্ট ভালো জানতে হয় মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু বলা চলে সে কোন ডিভাইসে কোন ব্রাউজারের মাধ্যমে ভিজিট করছে এগুলো যা করা যায় সো এনিওয়ে আমি এখন এখানে আসি সো স্ক্রল বটম যেটা আছে আমরা স্ক্রল বটম এরিয়াকে আচ্ছা স্ক্রল বটম এবং স্ক্রল বটম দুইটা ক্লাস একই ফাইন সমস্যা নাই আমরা স্ক্রল বটম বটম এবং এখানে টেক্সট এখানে স্ক্রল বাটনটা দিই এটার নাম বাটন করি স্ক্রল বাটন বাটনে পি আছে একটা
color white এবং p এর সাইজ হচ্ছে ফন্ট সাইজ অবশ্যই 14 পিক্সেল নরমালি 14 পিক্সেল আছে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যায় এনিওয়ে আমরা এখান থেকে ইউজ করি এখানে এরিয়াকে এটা কিন্তু সেন্টার্ড না আমরা বটম এরিয়া এটা তো স্ক্রল বটম কে পজিশন অ্যাবসলিউট করেছি অবশ্যই উইথ 100% করা আছে সো পাওয়ার কথা টেক্সট লাইন সেন্টার এবার দেখা যাক টেক্সট লাইন সেন্টার ফাইন এবার আমি স্ক্রল বটম বা পি সেটাই হোক আমি স্ক্রল বটমে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইউআরএল img/ আমরা কি দিছিলাম স্ক্রল আচ্ছা এটা আমি এখানে এখান থেকে ইউজ করে ফেলি ব্যাকগ্রাউন্ড url img scroll এই যে এটা এটা অবশ্যই নো রিপিট কোনো রিপিট হবে না স্ক্রল আমি আপাতত 00 দিলাম অথবা সেন্টার সেন্টার দেই সেন্টার বটম দিলাম আচ্ছা এটুক করার পর দেখেন সেন্টার বটম থেকে শুরু হচ্ছে এখন আমার এটা এইভাবে দেখার লাগবে পুরো ইমেজটা দেখানো লাগবে তাই না প্যাডিং বটম এইভাবে অফ কোর্স এইভাবে তাই না সো এটার পর প্যাডিং বটম দিলাম 60 পিক্সেল প্যাডিং বটম 60 পিক্সেল অ্যাকচুয়ালি প্যাডিং বটম কেন দিছি কে বলতে পারবেন প্যাডিং বটমটা এখানে কি করতেছে বলে অ্যাকচুয়ালি প্যাডিং বটমটা যেটা করতেছে সেটা হচ্ছে হাইট বাড়াচ্ছে এখন হাইট যেহেতু বাড়াচ্ছে এই এই কন্টেন্টটা এখান থেকে শুরু হয় এটু এখন আমি ইমেজটাকে বলছি বটম থেকে শুরু হবে তাহলে প্যাডিংটাও কি বটম এটাই হচ্ছে বিষয় এনিওয়ে আমি একটা কাজ করব সেটা হচ্ছে এইটাকে বটম থেকে একটু উপরে তুলে দেব 20 পিক্সেল তাহলে সুন্দর দেখাবে ওকে আমার হেডার অংশ কমপ্লিট এরপর আসি এই অংশে এই অংশে অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমরা আমাদেরকে এটা করতে হবে টেক্সট লাইন আচ্ছা এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে টেক্সট লাইন লেফট এটা হচ্ছে টেক্সট লাইন রাইট সো এখন এটা কিভাবে করব সমস্যা নাই আমরা দুইটা একটা কাজ করে দেখি প্রথমে আমি একটা এক্সপেরিমেন্ট চালাই সেটা হচ্ছে এখানে সিঙ্গেল সার্ভিস সবগুলাই হচ্ছে সিঙ্গেল সার্ভিস সো আমি যদি সিঙ্গেল সার্ভিস কে এভাবে সিলেক্ট করি যে সিঙ্গেল সার্ভিস এন্ড টিএস চার্ট এবং তার যদি ইভেন্ট গুলো সেট হয় ইভেন আমি ওয়েট হ্যাঁ ভিন্ন ক্লাস এখানে দেখেন এন্ড টিএস চার্ট ইভেন্ট শুধুমাত্র এটাই সিলেক্ট হচ্ছে তার মানে সে কাউন্ট করতেছে কিভাবে এন্টার চার্টটা এখান থেকে শুরু করছে কাউন্ট এখানে শেষ আবার এখান থেকে কাউন্ট শুরু এখানে শেষ কিন্তু যদি এখান থেকে এটা এটা 1 এটা 2 এটা 3 এভাবে যদি যাইতো তাহলে কিন্তু এটা কি হইতো মানে এই সবগুলোকে সিলেক্ট করত ঠিক আছে এখন এখন যদি এই ইমেজটা চেঞ্জেবল অপশন দেওয়া হয় তাহলে মার্কআপ এভাবে ঠিক আছে আর যদি হ্যাঁ আমি যদি চাই যে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসব তাহলে আমরা মার্কআপ কি করতে পারি কলাম ডি 6 কলাম ডি 6 বা কলাম ডি 3 ঠিক আছে আর পুরোটা কি ব্ল্যাঙ্ক সেই মাসখানে কি আসবে ইমেজ আসবে তার মানে মার্কআপটা আমাকে একটা ওয়েতে করতে হবে একটা ওয়ে জাস্ট মানে একটা ডিভ এর মধ্যে লিস্ট আকারে থাকতে হবে প্রত্যেকটা সিঙ্গেল ফিচার তাহলে আমি কি এন্টার চাল দিয়ে এটা এবার এটা আলাদা করতে পারবো ঠিক আছে সো এখানে কিছু ওয়ে আছে সাপোজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এখানে মার্কআপটা এখন আমরা যেভাবে করছি এখানে কলাম ডি 3 এন্ড কলাম ডি 3 কলাম ডি 4 এভাবে করছি এখন সেক্ষেত্রে আমি এই পোরশন আলাদা এই পোরশন আলাদা আমি একসাথে সবগুলোকে সিলেক্ট করতে পারবো না বা একসাথে হ্যাঁ একই ক্লাসের জন্য সিলেক্ট করা যাবে কিন্তু সিএসএস এর মাধ্যমে দুইটাকে দুই রকমের স্টাইল এন্টার চাইল্ডের মাধ্যমে যেভাবে দেওয়া হয় ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড তো আমি যদি এটার ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড করি তাহলে ফার্স্ট চাইল্ড এটা লাস্ট চাইল্ড এটা আবার এদিকেও পাবে একই ক্লাস যেহেতু এদিকেও ফার্স্ট চাইল্ড এটা লাস্ট চাইল্ড এটা এখন আমি বুঝাতে চাচ্ছি এটা হোক ফার্স্ট চাইল্ড এটা লাস্ট চাইল্ড এটা তাহলে হবে কি তাহলে
তাহলে করতে হবে একই ডিভের মধ্যে সবগুলো থাকতে হবে, তাই না? একই প্যারেন্টের মধ্যে সবগুলো থাকতে হবে। তো এখন আমি মার্কআপটা যদি এভাবে করি যে পুরো রো এর মধ্যে কলাম ডি থ্রি, কলাম ডি থ্রি, কলাম ডি থ্রি, কলাম ডি থ্রি, অথবা কলাম ডি সিক্স, কলাম ডি সিক্স, কলাম ডি সিক্স, কলাম ডি সিক্স, ঠিক আছে? এখন একটা ব্ল্যাঙ্ক ডিপ, যে ব্ল্যাঙ্ক ডিপটা মাঝখানে জায়গাটা আসবে, পজিশন অ্যাবসোলিউট ফ্রি। সো তাহলে মেবি স্টাইলটা আরো কমে যাবে এবং ব্যাপারটাও ক্লিয়ার থাকবে। হ্যাঁ অবশ্যই ঠিকঠাক হবে, হ্যাঁ অবশ্যই করা যাবে, সমস্যা নেই, চেঞ্জ কর, চেঞ্জেবলস। হ্যাঁ এইমএসটা তো চেঞ্জ হলে আইটেমের সাথে চেঞ্জ হবে না, এটা সিঙ্গেলই চেঞ্জ হবে, আর আইটেম তো আইটেম, ফিচার তো ফিচার, তাই না? এটা তো আর এটা এমন না যে এই ফিচারের সিঙ্গেল ফিচার, তাহলে তো এটারও সিঙ্গেল ফিচার, ফিচার ইমেজ আছে, তাই না? এরকম কিছু না। সো আমরা হ্যাঁ শুধু একটা ইমেজ, তো এটাকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কেও কিন্তু ডাইনামিক করা যায়, সমস্যা নাই। সেকশনের ব্যাকগ্রাউন্ড এটা বলা যায়, সেকশনের ব্যাকগ্রাউন্ড, সমস্যা নাই। তো এখন আমরা কি করব, আমরা মার্কআপটা একটু চেঞ্জ করব স্টাইলের সুবিধার্থে বা ইয়ার সুবিধার্থে। তো এটা হচ্ছে রো, এই যে রো, এই রো, তাই না? আমি যেটা করবো সেটা হচ্ছে কলাম ডি থ্রি, কলাম ডি থ্রি, কলাম ডি থ্রি, এখানে হবে এরকম কলাম ডি থ্রি, 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 ফাইন। কলাম ডি থ্রি, এবং এই ফিচার ইমেজটাকে আমি কাট করলাম, এটা লাগবে না, এটাও লাগবে না, আমি করলাম এটা। আমি এখন আপাতত দুটো কলাম ডি থ্রি রাখলাম, কয়টা হবে, ছয়টা। তো কলাম ডি থ্রি ছয়টা করে ফেলবো, দুই ছয়, ঠিক আছে? এরপর একটা ডিভের মধ্যে, একটা রো এর মধ্যে কি কলাম ডি থ্রি আসছে। এখন যেটা করব, যেহেতু আমি এখানে পজিশন অ্যাবসোলিউটের একটা বিষয় করব, সেহেতু রো এর পরে আমি একটা ডিভ বাড়াবো, রো এর পরে, এবং এটার শেষে আর একটা ডিভ বাড়াই দিলাম। হ্যাঁ এটা এটা তুলে দিচ্ছি, এই রো এর পরে এটা দিলাম হচ্ছে, এটা আমি দিলাম হচ্ছে ফিচার লিস্ট বা সার্ভিস লিস্ট, সার্ভিস লিস্ট, এবং একে অবশ্যই ক্লিয়ার ফিক্স করতে হবে, কারণ কারণ হচ্ছে কলাম ডি থ্রি সবসময় কি ফ্লোট ল্যান্ড, তো এই অফসেটটা হবে না, এই অফসেটটা হবে না, এই অফসেটটা হবে না। এখন এটা হলে কি হয় সেটা এবার দেখেন, এটা হলে আরেকটা প্রবলেম, এটা হলে যে প্রবলেম সেটা হচ্ছে সব কলাম ডি থ্রি, কলাম ডি থ্রি যখন লিস্টে আসবে সবগুলা পাশাপাশি পাশাপাশি নর্মালি পাশাপাশি চলে আসবে। এখন আমি চাচ্ছি দুইটা পাশাপাশি আসবে আর কিছু না, তাহলে কি করতে হবে, কলাম ডি সিক্স, কলাম ডি সিক্স। আপনার কাছে হয়তো বা কনফিউজিং মনে হতে পারে আপনাদের কাছে, তবে একটু পর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কলাম ডি সিক্স, কলাম ডি সিক্স, কলাম ডি সিক্স। হ্যাঁ আমি কলাম ডি সিক্স এর পাশে একটা ক্লাস দিয়ে দিলাম, যাতে আমি আমারটা করতে পারি অ্যাস আইটেম। এটা অ্যাকচুয়ালি আমি জাস্ট আমার সুবিধার্থে এটাতে কোনো উইড বা হাইট দেব না, কারণ উইড বা হাইট সবগুলো কলাম ডি সিক্স নিয়ে আসবে, আর এটাতে উইড দেওয়া মানে আমি কি বুটস্ট্র্যাপকে ওভাররাইড করা, এবং বুটস্ট্র্যাপকে ওভাররাইড করা মানে ভুল, তাই না? আমি জাস্ট এটা এমনি দিলাম যাতে যদি লাগে কোনো সময় দরকার পড়বে। সো এই সার্ভিস লিস্টের মধ্যে আমি একটা ইমেজ ডিভ নিব, যেটা আমরা একটু আগে ইয়ে করছিলাম, ইমেজ ডিভ। এনিওয়ে আমি ইমেজ ডিভটা নিয়ে আসি, ডিভ ফিচার, ফিচার আইএমজি, এবং এই আইএমজি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ইমেজটা দিব, নো প্রবলেম, ওকে? এটা ব্ল্যাঙ্ক ডিভ। এবার দেখেন মার্কআপটা কেমন হলো, সবগুলো এক লিস্ট এভাবে আছে। এবার আমি সুন্দর করে সাজাই, সুন্দর করে প্রথমে সার্ভিস এরিয়া অথবা সার্ভিস এরিয়া প্যাডিং, প্যাডিং হচ্ছে 50 পিক্সেল, 0 পিক্সেল, এবং তারপর হচ্ছে সেকশন টাইটেল, সেকশন টাইটেল হচ্ছে টেক্সট লাইন সেন্টার, এবং সেকশন টাইটেলে কি আছে, এটা হচ্ছে
48 pixel font, এটা হচ্ছে 16 pixel, কালার হচ্ছে এটা 999, ওকে। তার মানে সেকশন টাইটেলে হচ্ছে একটা পি আছে, সরি H1 আছে, আরটা হচ্ছে পি আছে, এবং পি। সো এটা হবে ফন্ট সাইজ 16 pixel, কালার হচ্ছে এটা, আর এটা হচ্ছে ফন্ট সাইজ 48 pixel, এবং ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটা। ওকে, এরপর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, অবশ্যই এমন বাকিটা ঠিক আছে। মার্জিন বটম দেব সেকশন টাইটেলে, তাহলে সুন্দর দেখাবে। মার্জিন বটম 35 pixel, সবকিছু ঠিক আছে। এবার এবার এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখেন, একটা তো খালি আছেই, একটা তো খালি আছে। তারপর আমি যদি এটাকে সেন্টার ধরি, এটা সেন্টার না, 1 2 3 4 5 6, এটা সেন্টার, 1 2 3, তিনটা খালি, আবার এদিকে তিনটা খালি। তাহলে তিনটার উইথ কত পড়ে, কলাম ডি 3 এর উইথ কত হয়? আমি যদি এখান থেকে দেখি কলাম ডি 3 এর উইথ কত, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমি এখান থেকে দিলাম 3, আমার 3 হলো এটা, এটা 3। সো এই কলাম ডি 3 এর 25% হচ্ছে কলাম ডি 3 এর উইথ, ঠিক আছে। এখন আমি কি করব দেখেন, আমি যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ফিচার লিস্ট। আমরা কি করেছি, ফিচার লিস্ট করেছি না, এটা ফিচার লিস্টের মধ্যে কি আছে প্রত্যেকটা, সরি সার্ভিস লিস্ট, সার্ভিস লিস্টের মধ্যে আছে হচ্ছে প্রত্যেকটা এস আইটেম। এখন আমি লিখব সার্ভিস লিস্টের মধ্যে ডিপ এন্ড টিএস চাইল্ড, এবার আমি সিলেক্ট করতে পারবো এন্ড টিএস চাইল্ড কি, এন্ড টিএস চাইল্ড দিয়ে আমি দিতে পারি হচ্ছে এই সার্ভিস আইটেম গুলা, এস আইটেম, সরি এখানে এস আইটেম হবে, এস আইটেম। এখন আমি চাইলে করতে পারি হচ্ছে অড, একটা হচ্ছে অড আর হচ্ছে ইভেন। সো এস আইটেম, অড এর এস আইটেম কি হবে, প্যাডিং রাইট এস আইটেম না, অ্যাকচুয়ালি এখানে এস আইটেমের মধ্যে কি আছে সিঙ্গেল সার্ভিস, এটাকে দিই তাহলে বেটার হবে। সিঙ্গেল সার্ভিস এস আইটেম প্যাডিং রাইট 25%, সাপোজ উইথ 25%, এটার মধ্যে আছে হচ্ছে সিঙ্গেল সার্ভিস প্যাডিং লেফট 25%, কি পাইছে, অড কি পাচ্ছে, এবার দেখি সবগুলাই এস আইটেম, এবং তার মধ্যে হচ্ছে এটা সবগুলাই কি, আচ্ছা আমরা কি অড এ কি দিছি, অড, অড বলতে বেজুল, এটা প্যাডিং রাইট, অদ্ভুত বেজুল, অড বেজুল না, না 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 ওয়েট ওয়েট, এখানে একটা বিষয় আছে, অড প্যাডিং লেফট, ও ঠিক আছে প্যাডিং রাইট হবে, আচ্ছা এখানে প্যাডিং রাইট দিয়েছি, এটা লেফট হবে, অড মানে পোস্ট, সরি আমি তো ভুল দিছি, আমার আসলে এনিওয়ে এটা হচ্ছে বিষয়। এখন এই পুরো জায়গাটা হচ্ছে আমার ইমেজটা আসবে, এখন ইমেজটা আনার জন্য এই হচ্ছে আমার ইমেজ, ফিচার ইমেজ ক্লাসটা নিলাম। সো সার্ভিস লিস্ট, অবশ্যই আমি সার্ভিস লিস্টের মধ্যে করতেছি, সার্ভিস লিস্ট কে করব হচ্ছে পজিশন রিলেটিভ, ঠিক আছে, আর ফিচার ইমেজ কে করব হচ্ছে পজিশন
অ্যাবসোলিউট এবং আমি আপাতত লেফট থেকে 0 টপ থেকে 0 দিয়ে দিলাম হাইট 100% দিলাম উইথ হবে কলাম ডি 4 4 এর উইথ হতে হতো 33.3333 এইটুক হচ্ছে উইথ এটা হচ্ছে কলাম ডি 4 এর উইথ আমার 4 পর্যন্ত লাগছে ব্যাকগ্রাউন্ড ইউআরএল img/featured-image নো রিপিট কোনো রিপিট হবে না স্ক্রল 00 অথবা আমি সেন্টার দিলাম সেন্টার সেন্টার এবার দেখা যাক কি হয় এটা এই জায়গায় আসছে ওকে এখানে আমি দেই হচ্ছে আচ্ছা এখানে 00 দেই তাহলে বেটার হবে 00 এন্ড ফাইন আচ্ছা এবার আসি ফিচার ইমেজ কি করব লেফট থেকে কত পার্সেন্ট সে সেন্টারে যাবে অবশ্যই 50% এবং তার উইডের অর্ধেক মার্জিন লেফট হবে তার উইডের অর্ধেক তার উইডের অর্ধেক কত হতে পারে 3.333/2 16 পয়েন্ট সামথিং 666 মার্জিন লেফট 16.6666% মাইনাস করতে হবে হ্যাঁ এই হলো বিষয় এভাবে আমরা সাজাই ফেলবো যাই হোক আমরা বেশি দেরি করবো না আমি এটা সেভ করি আগে সেভ করার পর বাকি কাজটা করছি হচ্ছে টেক্সট লাইন রাইট এটা হচ্ছে টেক্সট লাইন লেফট এটা পাচ্ছেন এটা রাইট তারপর আমার কাছে কনফিউশন মনে হচ্ছে এটা তো ইভেন অড হওয়ার কথা 1 2 3 এটা হচ্ছে সরি এটা 1 3 3 5 এটা হচ্ছে 2 4 6 সবচাইতে ভালো হয় সেটা এটা যদি অর্ডার কোনো স্টাইল দিব না সব স্টাইল হচ্ছে নর্মালি সবগুলো হচ্ছে কি এটা পাবে নর্মালি এটা পাবে নর্মালি এই স্টাইলটা পাবে কিন্তু ইভেনে গিয়ে প্যাডিং লেফট সবগুলো তো প্যাডিং লেফট পাচ্ছে ইভেনে গিয়ে প্যাডিং লেফট সবগুলো প্যাডিং লেফট পাচ্ছে এখন নর্মালি সবগুলো প্যাডিং লেফট পাচ্ছে তো ইভেনে গিয়ে প্যাডিং লেফট 0 হয়ে যাবে ঠিক আছে আর প্যাডিং রাইট পাবে প্যাডিং রাইট আর এখানে 0 এবার ঠিকঠাক আর ওকে প্যাডিংটা আরো বানানো উচিত আর ফিচার ইমেজ সবকিছু ঠিক আছে অ্যাডিং কতটুকু বাড়ানো উচিত একটু দেখি এটা হচ্ছে 40% প্যাডিং রাইট প্যাডিং লেফট 40% রাইট 40% এবার স্টাইলটা কমপ্লিটলি সাজানো হবে এরপর এই ইমেজটা 100% শো করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ 100% এখন 100% সে উইড অনুযায়ী 100% দিচ্ছে এবং হাইট এখন আমরা দেই এখানে ইমেজের হাইট তো বোঝা যাচ্ছে না আমরা এখান থেকে দেখে আসি ইমেজের হাইট কতটুকু ইমেজের হাইট হচ্ছে 811
অ্যাকচুয়ালি ইমেজের হাইট 100% এখানে ঠিক আছে। 811 যদি এই এর প্যারেন্টের হাইট হয়ে যায় তাহলে সে অটোমেটিক্যালি পেয়ে যাবে। যাই হোক এটা ঠিক আছে, এখন আপাতত আমরা বাকি কাজগুলো করে ফেললে তারপর পেয়ে যাব। যেমন এখানে বর্ডার বটম আছে 1 pixel সলিড F2 F2 F2, আমি আপাতত একটা গাঢ় কালা দেই যাতে বোঝা যায়। তারপর হচ্ছে ওয়াও বর্ডারটা এখানে না, বর্ডারটা হবে এই জায়গায় শুধুমাত্র এইটুকু। তার মানে আমরা সিঙ্গেল সার্ভিসে দিয়েছি, সিঙ্গেল সার্ভিসের মধ্যে কি আছে এটা, ও ফাইন, সিঙ্গেল সার্ভিসে দিলেও পুরোটা পাবে। আরেকটা কাজ করা যেতে পারে, আমি হ্যাঁ না এস আইটেম এ দিলে তো পুরোটা পাবে, কলন ডি 6 এস আইটেম, সিঙ্গেল সার্ভিস এস আইটেম কলন ডি 6। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি দেখেন এখানে কি করি, ডিভ, হ্যাঁ অ্যাজ ডিটেইলস, এটা হচ্ছে সিঙ্গেল সার্ভিসের ডিটেইলস, সাপোজ সিঙ্গেল সার্ভিসের ডিটেইলস এন্ড এখানে করলাম এটা কোন শুধুমাত্র অ্যাজ ডিটেইলস এ যখন আমি স্টাইলটা দিব বর্ডার বটম এর স্টাইল শুধুমাত্র এডিটর পাবে, তো এভাবে শুধুমাত্র এডিটর পাবে। আচ্ছা এখানে আবার কি রিমুভ করছে, ও হ্যাঁ বাকিগুলো এস ডিটেলস এখনো দি নাই সেজন্য করে ফেলি। এখানে হচ্ছে কল এম ডি 6, বাকি কল এম ডি 6 সব গুলো মুছে ফেলি। এই হলো বিষয়, তারপর আমার বাকি হচ্ছে সিঙ্গেল সার্ভিস মার্জিন বটম। আচ্ছা আমি এর ডিটেইলস কে দিই, সিঙ্গেল সার্ভিস নর্মাল থেকে দেবো মার্জিন বটম 30 pixel, প্যাডিং বটম 30 pixel, ও প্যাডিং বটম, প্যাডিং বটম পাইনি, প্যাডিং বটম এখানে দিব, মার্জিন বটম 30 pixel সিঙ্গেল সার্ভিসে। কেন প্যাডিং বটম ওখানে দিচ্ছি না বলেন, কনফিউজ অনেকেই। এখানে দেখেন আমি সিঙ্গেল সার্ভিস কে মার্জিন বটম দিয়েছি এই স্পেসটার জন্য, কিন্তু এর ভিতরে স্পেস পাওয়ার জন্য প্যাডিং বটম দেব। কিন্তু আমরা তো এই বর্ডারটা কাকে দিই নাই, সিঙ্গেল সার্ভিস কে দিই নাই, যাকে দিয়েছি তার মধ্যে প্যাডিং বটমটা দিলে কি হবে এর উপরে পাবে। এখন আমি যে এস ডিটেলস কে প্যাডিং বটম দিয়েছি উপরে কি হচ্ছে, এবার কি পারফেক্ট। এখন দেখেন মোবাইল মোটামুটি যতটুকু হাইট বাড়ছে মোবাইলটা ততটুকু হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হচ্ছে এই এরিয়া হাইটের উপর। তো এখন এটা চাইলে যদি মনে হয় যে না এটা আরো ছোট হওয়া উচিত মোবাইলটা, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিচার লিস্ট, যে এরিয়াটা এই যে ফিচার লিস্ট, হ্যাঁ সার্ভিস লিস্ট, সার্ভিস লিস্টের আইডিয়াটা বের করুন, হাইট হাইটের একটা আইডিয়া নেন যে 563, হ্যাঁ 563 হচ্ছে তার হাইট। তো আমি যদি এটাকে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত যদি একটা গ্রুপ এবং এটাকে যদি এটা করি ট্রান্সপারেন্ট করলাম, হ্যাঁ এবং এটার হাইট কত 563 তাই না, এবং সেটা তখন তার উইডথটাও কি করবে একটু চেঞ্জ করবে। আচ্ছা উইডটা চেঞ্জ করা নেই, আমি আবার উইডটা সহ যাতে চেঞ্জ করে সেজন্য 563 উইডটাও চেঞ্জ হলো যাতে রেশিওটা ঠিক থাকে আর কি। হ্যাঁ এবার সেভ করলাম, তো তার সাথে বরং আমরা যেটা তৈরি করছি সেটা করি, কারণ ওখানে মোবাইল টোবাইল লিখছি অনেক কাহিনী করছি।
তো ভালো করছেন। ওকে ফাইন, এটাকে পিএনজি তে সেভ করি, আগেরটাতে রিপ্লেস। ফাইন, এরপর আমি এখানে আবার আগের অবস্থায় আসি। এবার দেখেন নর্মালি সে নর্মালি কি পাইছে, এবার জাস্ট আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা করেছে ফিচার্ড লিস্ট, এই যে উইট, এবং এখানে আমি যদি দেই যে 100% তাও কিন্তু ওই যে যদি ইয়া হয় আমরা 100% দিব না, আমরা জাস্ট সেন্টার সেন্টার, ঠিক আছে, ওকে এখন ঠিক আছে সেন্টার সেট কি করেছে এখানে সেন্টার সেন্টার। আমরা যদি ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে যাই তাহলে কিন্তু আবার আবার আগের অবস্থায় চলে আসবে সেন্টার সেন্টার। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে দেখা যাক যে ফিচার সার্ভিস লিস্ট, সার্ভিস লিস্ট কে যদি প্যাডিং দেওয়া যায় তাহলে কিরকম দেখায়। প্যাডিং টপ বটম দিলাম, জাস্ট উপরে নিচে কিরকম দেখাচ্ছে, অথবা ফিচার লিস্ট কে না দিয়ে আমরা সুন্দর করতে পারে হচ্ছে মার্জিন এ কে দিয়ে, মার্জিন বটম যাকে দিয়েছে তাকে দিব হচ্ছে মার্জিন টপ, তাহলে বুঝতে পারবো মার্জিন টপ দেই 15 পিক্সেল, তাহলে ফিচার টপ পেয়ে যাচ্ছে। না ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি এটা জাস্ট ইমেজের মধ্যে যাতে এটা সেন্টার থাকে, একটু সেন্টার থাকে সেটাই। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে ইমেজ বরাবর 12 পিক্সেল, 13 পিক্সেল, তো 13 পিক্সেল মার্জিন বটম থেকে কমাতে হবে, তো এখানে হচ্ছে মার্জিন বটম দিয়েছি 13 পিক্সেল, মার্জিন টপ দিয়েছি, সরি মার্জিন টপ দিয়েছি 13 পিক্সেল, কমালে কত হয় 17 না, ওকে সবকিছু ঠিক আছে। এবার সেন্টার ফাইন, তো প্রপারলি কি হলো আমাদের সেকেন্ড পোর্শনটাও কমপ্লিট, খুব সুন্দর এবং ইজিলি কাস্টমাইজেবল, সবকিছু ইজিলি কি কাস্টমাইজ করা যাবে এবং যে কেউ এটা এমনিতেই বুঝতে পারবে যে এটা হচ্ছে ইভেন, এটা হচ্ছে আর্ট, দেন সেন্টার হচ্ছে আমি মোবাইল নিয়ে নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে। ইভেন এটা যদি ডাইনামিক করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের ডাইনামিক সিএসএস তো অ্যাকচুয়ালি সিএসএস তো কিছু করতে পারবো না, আমরা এইচটিএমএল এ এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেখানে এখানে জাস্ট আমরা এখানে তো লিখতে পারবো যে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটাকে তো ডাইনামিক করতে পারবো, সো এটাই হচ্ছে বিষয় ঠিক আছে। সো বাকি সবগুলা ওকে ফাইন, ওকে এখানে কিন্তু আমরা চাইলে উইডও ইউজ করতে পারতাম, কলাম ডি 6 এর মধ্যে অ্যাজ ডিটেইল কে উইড দিয়ে এটা করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আবার রেসপন্সিভ আমাকে উইড নিয়ে অনেক টানাটানি করতে হবে, তো আমার দরকার নাই, প্যাডিংটা জাস্ট রিমুভ করে দিলে বা প্যাডিংটা রাখলেই চলবে। এনিওয়ে এটাই হচ্ছে আমার সেকেন্ড পোর্শন, এর পরের পোর্শন দেখি, এই পোর্শনটা এই পোর্শনটা করতে পারবেন, কারো আইডিয়া আছে, কারো মাথায় কোনো আইডিয়া শেয়ার করার মতো দেখি বলেন। প্রথমে মার্কআপটা কিভাবে করবো সেটা বলেন।